গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো? আমিও ভালো আছি। আপনাদের আজকে দেখাবো যে আমার, আগে তো দেখিয়েছিলাম আপনাদের যে আমার যে বক্সগুলো বড় বড়, তো আপনাদের আজকে আমার যে ছোট ছোট বক্সগুলো আছে 12 ইঞ্চি, ওগুলো সাউন্ড টেস্টিং করে দেখাবো। আর যে মেশিনটা আছে আমার, যে পুরনো মেশিনটা, একটু ছালটাল ছাড়িয়ে গেছে, যাই হোক অনেক পুরনো। তো মেশিনটা আগে কিনেছিলাম, তারপর বক্সগুলো কিনেছিলাম। মেশিনটা তো কিনে 2-3 বছর হয়ে যাওয়ার পরে তারপরে বক্সগুলো নিয়েছিলাম। ওই ওই মেশিনটার সাথে আমার 8 ইঞ্চি ছোট ছোট দুটো বক্স বাজতো, তো এখনো বাজে। ওই বক্সটা আরো পুরনো, মানে তাও 15 বছর কাছাকাছি হয়ে গেছে বক্সগুলো, তখন আমি কিনেছিলাম। তো এখনো সেই রকমই চলে আগের মতন। তো একটু ওই ইঁদুরে খেয়ে নিয়েছিল, একটু তাপকে টাপকে মেরেছি, আর ভেতরে একটু তুলো টুলো ভরে দিয়েছি। তো এখন আগের থেকেও এখন অন্যরকম বাজে সেই রকম। তো আপনাদের দেখাবো, তো আপনারা দেখবেন, কমেন্ট করবেন, কেমন লাগছে বলবেন, কেমন সাউন্ডটা ভালো লাগছে কি সব কিছু বলবেন, ঠিক আছে? তো শুরু করা যাক নতুন ভিডিও। এই যে আমার সেই ছোট ছোট পুরনো বক্সগুলো, 8 ইঞ্চি 8 ইঞ্চি, এগুলো সেই রকমই বাজে এখন। মানে এখন ভেতরে তো তুলোগুলো লাগিয়ে দিয়েছি, কিন্তু ওই সাইডটা ইঁদুরটা খেয়ে নিয়েছিল একটু, কারণ ঘাস বটের তো এটা, আর ঘাস বটে সেই রকম বাজে। তো এটার কালারটা আলাদা ছিল, আমি এই পেপারটা মাঙিয়ে, অনলাইনে মাঙিয়ে এই পেপারগুলো লাগিয়েছি, সব আটা দিয়ে চিপকে দিয়েছি পুরো বডিটায়, আর ভেতরে সুন্দর করে ওই কাঠপুটি দিয়ে ভালো করে ছাঁটিয়ে দিয়েছি, যেখানে ফুটো হয়ে গেছে, তো ওই জিনিসটা ঠিক হয়ে গেছে। এই স্পিকারগুলো হলো, ওয়াট হলো 80 ওয়াটের, এক একটা 80 ওয়াটের। আর আমার একটা বক্স এখানে রাখা আছে, আর বাদবাকি ওইদিকে বাইরে বারান্দায় রাখা আছে। এই যে এই বক্সটা, আজকে এর সাউন্ড শোনাবো আপনাদের। সাথে এই কিছু লাইট কিনে নিয়ে এসেছি, পার্ট যে বলে এগুলোকে, 3টে পার নিয়ে এসেছি, এই একটা, ওই একটা, ওই একটা, আরও লাইট আছে। ওই লাইটগুলো আপনাদের পরে দেখাবো, কারণ ওটা এখন এর বাংকারের মধ্যে ঢোকানো আছে, বাংকার বলছি সরি, বাক্সের মধ্যে ঢোকানো আছে, ঠিক আছে? আর আমার সেই যে মেশিনটা আছে, এই যে মেশিনটা, এই মেশিনটা আমার অনেক পুরনো, এইটা হলো 14-15 বছর হয়ে গেছে। এইটা তারপরে কিনেছি, মানে তৈরি করেছিলাম, যে বলেছিলাম আপনাদের সেই নতুন মেশিনটা বানিয়ে, যে বানিয়েছে সেই এই মেশিনটা বানিয়েছিল। তো এটা আমার তাও হয়ে গেল, এটা 10 বছরের কাছাকাছি হয়ে গেল এই মেশিনটা। এই মেশিনটা 10 বছরের কাছাকাছি হয়ে গেছে, আর এই মিক্সারটাও হয়ে গেছে 10 বছরের কাছাকাছি। এটা আমারও অনেক পুরনো মিক্সার, ঠিক আছে? মানে ভাড়াটা দিই না, এমনি সাউন্ডের খুব আমার ভালো লাগে বলে আমি এই মিক্সারটা কিনেছিলাম, এর সাথে লাগিয়ে ওই বক্স আর এই বক্সগুলো সব একসাথে লাগিয়ে বাজানোর জন্য তখন কিনেছিলাম। তো সবার একটু শখটা বাড়তে থাকে আস্তে আস্তে, তো ওই বাড়তে বাড়তে এখন বড় বক্সের দিকে চলে এসছে। তো এর থেকে আর এরপরে আর বড় বক্স বানাবো না, কারণ অত বড় বড় বক্স বানিয়ে কী করবো, বাড়িতে তো রাখার জায়গা নেই, ঠিক আছে? তো আপনারা দেখুন এর সাউন্ড সিস্টেম কেমন লাগছে বলবেন। সাথে বন্ধুরা, আজকে গোশালাটাও রেডি করে নেবো, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, আর 1 সপ্তাহই বাকি আছে। ঘরটাও সাজাতে হবে, কারণ ঘরের অবস্থা বহুত খারাপ হয়ে আছে, ওই রং টং করার পরে আর কিছু করা হয়নি, ওরকমই পড়ে আছে, কারণ আমি একটু বিজি হয়ে গেছিলাম, বাড়িতে সবাই একটু বিজি হয়ে গেছে, তো আরও অনেক কাজ আছে বলে একটু আজকে একটু তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে নিতে হবে, ঝামেলা যা যা আছে করার সব কিছু কমপ্লিট করে নিতে হবে আজকের মধ্যেই। আজকে কালকে লাগবে টাইম, কারণ তারপর আবার কেক টেক বানানোর ব্যাপার আছে, ওখানে টাইম লাগবে, ঠিক আছে? তাহলে আপনাদের ভিডিওটা দেখছি, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ছোট বক্সের ফার্স্ট লুক, সব 150 ওয়াট লাগানো আছে, এগুলো 12 ইঞ্চি। এটা আবার পরে লাগানো হয়েছে, এটা আগে এটাই ছিল, এখন এটা লাগানো হয়েছে। এগুলো এই যে এই বক্সগুলো তো আপনাদের বাজি দেখানো হয়েছিল, এই যে এইটা হলো মেশিনটার, মেশিনটা একটু ছালটাল ছাড়িয়ে গেছে, অনেক পুরনো, তো ওই জন্য আর ঠিক মতন যত্ন করা হয়নি বলে এরকম হয়ে গেছে। আবার একটু
ভালো করে একটু গোজা গাজা রং টং করে দিতে হবে। এই দিকটা করে দিয়েছি, এই দিকটা এখন বাকি আছে। গোশালাটা তৈরি করেছি, এখন এরকম হয়েছে। লাইটের কানেকশন দিয়ে দিয়েছি, কিন্তু এখন তোমার এদিকে তার বাকি আছে। সব একা একাই তো করছি, এর জন্য ভিডিওটা বানাতে পারিনি। সব তার দিয়ে করা আছে, তলায় পুরো ফাঁকা, কোনো সাপোর্ট নেই, ওপর দিয়ে তার দিয়ে পুরো এ করা আছে। কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন, চেষ্টা করছি। ঠিক আছে, নিজে নিজে করছি, নিজের বাড়িতেই আবার। আর কিছুটা বাকি আছে, কারণ এখন অলরেডি দুটো বেজে গেছে, চান টান করতে হবে, ঠান্ডা একই লেগে আছে। তারপরে দেখা যাক বাদ বাকিটা কিরকম হয়। ঠিক আছে।